আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে রেসেলম্যানিয়া 36 কোথায় অনুষ্ঠিত হবে, টাম্পা স্টেডিয়াম নাকি WWE পারফরমেন্স সেন্টারের মধ্যে। তো জানতে হলে অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন। আপনি যদি WWE দেখতে ভালোবাসেন বা WWE পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন, যাতে WWE সম্পর্কে ভিডিও দেওয়া মাত্র চলে যায় আপনার কাছে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, WWE প্রথম থেকেই জানা ছিল যে তাদের রেসেলম্যানিয়া এবার অনুষ্ঠিত হবে টাম্পা স্টেডিয়ামে। কিন্তু ভিউয়ার্স, এবারের করোনা ভাইরাস এতটাই মারাত্মক হয়ে উঠেছে যে প্রত্যেকটি রেসলারকে আঘাত আনতে পারে, বা রেসলারদেরকে নিরাপত্তার কথা ভেবে WWE ম্যানেজমেন্ট তারা ভেবেছেন যে টাম্পা স্টেডিয়ামে করাবেন না। দুই দিন ধরে রেসেলম্যানিয়া অনুষ্ঠিত হবে দুই স্থানের পারফরমেন্স সেন্টারের মধ্যে। তো ভিউয়ার্স, রেসেলম্যানিয়া কিন্তু আবারও দর্শক শূন্য গ্যালারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে, কিন্তু WWE ম্যানেজমেন্ট তারা জানিয়েছেন যে তাদের কিছু স্টাফ যেমন হল অফ ফেমার বা অন্যান্য রিটায়ার্ড সুপারস্টার তাদেরকে সেই পারফরমেন্স সেন্টারের মধ্যে বসিয়ে দেওয়া হবে দর্শকের স্থানে, এবং তারা সেখানে বসে WWE এর রেসেলম্যানিয়া 36 এর দুই দিন খেলা উপভোগ করবেন। আর হ্যাঁ, প্রথম দিনে WWE রেসেলম্যানিয়াতে কোন কোন ম্যাচগুলো হবে এবং দ্বিতীয় দিনে কোন কোন ম্যাচগুলো হবে, এই বিষয় সম্পর্কে আমার চ্যানেলে খুব শীঘ্রই একটি ভিডিও আসতে চলেছে। তো আমার চ্যানেলে ফলো করতে থাকুন। আর আরও একটি কথা, রেসেলম্যানিয়া যেহেতু দুই দিন অনুষ্ঠিত হবে, তাই রেসেলম্যানিয়া দুইটা মেন ইভেন্ট হবে। আর দুইটা মেন ইভেন্ট মানেই অনেক ভালো একটি পেপার ভিউ বা ভালো একটি রেসেলম্যানিয়া আমরা উপভোগ করতে পারবো। তো ভিউয়ার্স, দুই দিনে দুইটা মেন ইভেন্ট হবে, কে কে মেন ইভেন্ট হবে সেটা আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই সম্পর্কে আমার চ্যানেলে খুব শীঘ্রই একটি ভিডিও আসতে চলেছে, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নিয়মিত বাংলাতে WWE সম্পর্কে আপডেট পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর WWE সম্পর্কে নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন, যাতে WWE সম্পর্কে ভিডিও দেওয়া মাত্র চলে যায় আপনার কাছে নোটিফিকেশন। ধন্যবাদ সবাইকে।